হ্যালো বন্ধুরা, পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে বটেই, কিন্তু এখনও ঘটে এমন কিছু ঘটনা যা গবেষণা বা কোনো উদ্ভাবন দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিভিন্ন কাকতালীয় ঘটনাগুলো রয়েছে এর মাঝে। একই রকম চেহারা আর অথচ ভিন্ন ভিন্ন যুগের কোনো মানুষ, কোনো ঘটনা ঘটার আগে অক্ষরে অক্ষরে বলে দেওয়া, এসব ঘটনার রহস্য কেউ এখনো ভাঙতে পারেনি। পৃথিবীর ইতিহাসে যেসব কাকতালীয় ঘটনা নিয়ে এখনো রহস্য বিরাজমান, এমনই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে। নাম্বার 1, ফেরারিয়ান্ট ওজিল। বিখ্যাত ফেরারি গাড়ি আমাদের প্রায় সবারই চেনা। এই ফেরারি কোম্পানির প্রতিষ্ঠাতা এনজো ফেরারি মৃত্যুবরণ করেন 1988 সালে। মোটামুটি এক মাস পর জন্ম নেন ফুটবলার মেসুট ওজিল। ছবিটা দেখুন তো, একই মনে হচ্ছে কিনা? যদি এক হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন, আর যদি কোনো পার্থক্য খুঁজে পান তাও জানিয়ে দিন। নাম্বার 2, জেনিফার লরেন্স এবং জুবাইদা। রূপালি পর্দার নায়িকা ছিলেন মিশরীয় জুবাইদা থারুয়াত, আর এখনকার সময়ের হলিউডের নায়িকা জেনিফার লরেন্স যেন এক হুবহু প্রতিচ্ছবি। পুনর্জন্ম নাকি কাকতালীয় ঘটনা তা কেউ এখনো ব্যাখ্যা করতে পারেনি। নাম্বার 3, টাইটানিকের ভবিষ্যৎবাণী। টাইটানিক সিনেমার বদৌলতে বিশাল এই জাহাজের কথা আমরা সবাই জানি, যা আদতেই ডুবে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো ঘটনার কথা জানা যায় এমন এক বই থেকে যেটা টাইটানিক ডুবে যাওয়ার আগেই লেখা হয়েছিল। 1898 সালে টাইটানিক ডুবার 14 বছর আগে মর্গান রবার্টসন লেখেন ফিউটালিটি, যাতে বর্ণনা করা হয় দ্য টাইটান নামে একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনা। দুটোকে আনসিঙ্কেবল বলা হয়েছিল। খুব কম সংখ্যক লাইফ বোট ছিল, আর উত্তর আটলান্টিকের হিমবাহের সাথে দুটো জাহাজই সংঘর্ষে ডুবে যায়। নাম্বার 4, এডগার অ্যালান পোয়ের টাইম মেশিন। একজন ভৌতুড়ে লেখক ছিলেন তিনি, কেন মনে করা হয় তার টাইম মেশিন ছিল। তিনি লেখেন দ্য নেরেটিভ অফ অ্যাথর গর্ডন পেইম অফ নানটুকেট নামের এক ভয়াবহ কাহিনী, যেখানে দেখা যায় জাহাজ ডুবে যাওয়ার পর 4 নাবিক বেঁচে যায়। বাঁচতে গিয়ে জাহাজের রিচার্ড পার্কার নামের এক ছেলেকে খেয়ে ফেলে তারা। এডগার অ্যালান পো বলেন, এই ঘটনাটি সত্যি ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছে বা লেখা হয়েছে, কিন্তু আসলে এই ঘটনা ঘটে বইটি লেখার 46 বছর পর। জাহাজ ডুবি হওয়ার পর রিচার্ড পার্কার নামের এক ছেলেকে খেয়ে ফেলে নাবিকেরা, আর এ থেকেই গুজব রটে যে এডগার অ্যালান পোয়ের টাইম মেশিন ছিল। নাম্বার 5, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার ভবিষ্যৎবাণী। সিমসন নামে বিখ্যাত কার্টুনটি বেশ কয়েক বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন। 2000 সালে রসিকতা করে বলা হয়েছিল এই কথা, খে জানতো যে সত্যি এমন হবে। আরও অবাক ব্যাপার হলো, কার্টুনের সাদৃশ্যগুলোর সাথে আসলে অনেক মিল আছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের কাছে শেয়ার করুন। আর আমাদের এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি মাসুদ, আবারও দেখা হবে অন্য আরেকটি রোমাঞ্চে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।